লক্ষ্য করলাম, আমাকে যেভাবে আপনারা স্বাগত জানালেন তাকে সম্মান জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে প্রণাম নিবেদন করছি। দ্বিতীয়ত আমি বলবো যে 2007 সালে 42 জন বর্ষতা বিরোধী কৃষিজীবী তারা এখানে প্রাণ দিয়েছিলেন, এটা আমরা সবাই জানি, সারা পশ্চিমবঙ্গের লোক তো জানেই, ভারতবর্ষের লোকও জানে। তাদের যাদের পরিবারের লোকেরা এখানে ছিলেন তাদের সঙ্গে আমার একটুখানি কথা হয়েছে, এছাড়াও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে মনে রাখব, ভুলব না, এই প্রতিশ্রুতি আমাদের সকলকে পালন করতে হবে এবং আমিও তা পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এই এই শহীদদের ভুললে চলবে না, কারণ এই শহীদরাই আমাদেরকে বিভিন্ন ধরনের লড়াইয়ে উদ্বুদ্ধ করে। এখন সামনে একটা লড়াই এসছে, আপনারা জানতেই পারবেন, আজকে এই শহীদ মঞ্চের শহীদদের স্মরণে যে মঞ্চ, সেখানে দাঁড়িয়ে আমি সেই সব দুর্বৃত্তদের নাম উচ্চারণ করব না, তাতে এই মঞ্চকে অপমান করা হবে। সেই জন্য আমি আবার 14 তারিখে আসব, তখন আপনাদের সঙ্গে দেখা হবে, তখন আমি হয়তো কিছু কথা বাইরে বলব। আজকে উনাকে একটু যেতে হবে, পরপর কর্মসূচি রয়েছে, 14 তারিখ উনি আবার আপনাদের সঙ্গে জিতবেন, উনি এখানে জিতবেন, 2.5 লাখ ভোটে জিতবেন। প্রোগ্রাম আছে আজকে, উনি আপনাদের মাঝে বারে বারে আসবেন, ভারত মাতা কি জয়।